আমাদের অফিসে ইনফরমেশন এসেছে, রসনপুর গ্রামে বিপ্লবীরা খাওয়া ডাকা দিয়েছে। আজকে আমরা রতনপুর গ্রামে গিয়ে গ্রাম রেড করব, সেনা রেডি রাখতে হবে। স্যার, সুভাষ খুব বাড়াবাড়ি করছে, শুনলাম আজাদ হিন্দ ফোর্স গঠন করছে, ও আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্ল্যানিং করছে এবং গ্রামবাসীদের খেয়েও ট্রেনিং দিচ্ছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। হ্যাঁ, আমার কাছেও ইনফরমেশন আছে, সুভাষকে গ্রেফতার করতে হবে, তাহলে আমার প্রমোশন হয়ে যাবে। আজকে আমরা গ্রামের প্রত্যেকটা বাড়িতে রেড করব। এস স্যার। বল আগে বিপ্লবীদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস, না হলে তোকে আজকে মেরেই ফেলবো। সাহেব, আমাকে মারবেন না সাহেব, আপনার পায়ে ধরি, বিপ্লবীরা কেউ আমার বাড়িতে আসা যাওয়া করে না সাহেব। কুচার বাচ্চা, তুই সব ভারতীয়ের এক ইন্ডিয়ান রাস্কেল। হেই, তোরা পুরো বাড়ি খুঁজে দেখ, আজকে সুভাষ আর সুভাষের টিমকে খুঁজে বের করতেই হবে। এই গ্রামের প্রত্যেকটা বাড়ি ছন্ন ছন্ন করে খুঁজব, আজ দেখি সুভাষ কি করে আমার হাত থেকে বাঁচে। সাহেব, সুভাষ আর সুভাষের লোকেরা কার বাড়িতে থাকে আমি জানি। বল কার বাড়িতে থাকে, আমি তোকে পুরস্কার দেব। ওই যে সাবিত্রী ঠাকুমার বাড়ি, ওই বাড়িতে সুভাষ আর সুভাষের লোকেরা থাকে। হেই নে তোর পুরস্কার। সত্যি ভারতীয়রা এতটাই বোকা, ওরা নিজেরাই নিজেদের লোককে ধরিয়ে দিচ্ছে। ঠাকুমা, ইংরেজরা সুভাষ আর সুভাষের লোকদেরকে খুঁজছে, আর আমাদের গ্রামের লোকজনদেরকে খুব মারধর করছে। এখন ওরা আমাদের বাড়ির দিকে আসছে, তুমি তাড়াতাড়ি পালাও। বাপু, তোর দাদুকে ইংরেজরা ফাঁসি দিয়ে মেরেছে, আর তোর বাবাকে গুলি করে হত্যা করেছে। আমি বাড়িতেই থাকবো, কোথাও যাব না। বাবু, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি গিয়ে সুভাষকে খবরটা দে, ব্রিটিশ সরকারের লোকেরা গ্রামে ঢুকে পড়েছে, ওরা বিপ্লবীদের খুঁজছে। ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। হেই ওল্ড ওম্যান, সুভাষকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস বল? সুভাষকে, সুভাষ বলে আমাদের বাড়িতে কেউ নাই তো? আবার মিথ্যে কথা বলছিস, আমাদের কাছে ইনফরমেশন আছে, সুভাষ আর সুভাষের লোকেরা তোর বাড়িতে আছে। এই তোরা পুরো বাড়ি সার্চ করে দেখ, কোথাও বোমা মেশিন গান লুকিয়ে রেখেছে কিনা। হেই ওল্ড ওম্যান, তোর কাছে যা যা আছে আমাদের হাতে তুলে দে। সাহেব, আমার কাছে কিছুই নেই, আমি তিন দিন ধরে পানি খেয়ে আছি। ইউ আর এ লায়ার, এখন থেকে তুই এই কলসিতে পানিটাও খেতে পাবি না। সাহেব, আপনার পায়ে পড়ি, দয়া করে কলসিটা ভেঙে ফেলবেন না, এই কলসিটা আমার সাহেব।
আমি দেব সেই স্মৃতি। হেই চল সবাই, লেটস গো। আমার ভাই, আমার সাথী, আমার বন্ধু, তোমরা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার আশায় ইংরেজদের বিরুদ্ধে প্রতিনিয়ত তোমরা যারা লড়াই করে চলেছো, তোমাদের এই লড়াইকে আরো জোরদার করে তুলতে হবে। ইংরেজরা আমাদের ভারতবাসী মা বোন ভাইদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমাদেরকে এইভাবে বসে থাকলে হবে না। আমাদেরকে খুব শীঘ্রই ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করে আমাদের দেশকে স্বাধীন করে তুলতে হবে। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা এনে দেব। বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনারা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান, ইংরেজরা গ্রামে আপনাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে, গ্রামের লোকজনদেরকেও খুব মারধর করছে। শোনো, আমরা যেখানে ঘাঁটি গেড়েছি ইংরেজরা এটা জেনে গেছে, তাই আমাদের সবাইকে গা ঢাকা দিতে হবে। আর শোনো, আমাদের বিপ্লবীরা কেউ যেন ইংরেজদের হাতে ধরা না পড়ে। আর একটা কথা সবাই শুনে রাখো, ইংরেজদের হাতে বন্দী হওয়া যাবে না। আর প্রত্যেকের কাছে পটাশিয়াম সায়ানাইড রাখতে হবে। যদি দেখো ধরা পড়ে গেছো, তাহলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিজেকে শেষ করে দেবে, কিন্তু ব্রিটিশদের হাতে বন্দী হবে না। আর আজকের মধ্যে আমাদেরকে স্থান পরিবর্তন করে গা ঢাকা দিয়ে থাকতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। দরজাটা খোলো। কি ব্যাপার ভাই, তুমি এত রাতে? ব্রিটিশ সরকারের লোকজন তোমার পিছু নিয়েছে নাকি? না না, তুমি ভিতরে চলো, আমি সব বলছি। এই বন্দুকগুলো আর এই খাতাপত্রগুলো তুমি লুকিয়ে রাখো। ব্রিটিশ সরকারের লোকজন সুভাষকে আর আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে। হ্যাঁ ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি এগুলো লুকিয়ে রাখবো। ইংরেজদের বিরুদ্ধে ঘরে বাইরে আমাদের প্রত্যেককে সংগ্রাম চালাতে হবে, কারণ ইংরেজরা আমার মতো কত মেয়েদের মাথা সিঁদুর মুছে দিয়েছে, কত মায়ের কোল খালি করে তাদের সন্তানকে কেড়ে নিয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উপর ওরা অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাই আমাদেরকে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। বৌদি, কেউ দেখে ফেলতে পারে, এখন আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও। দেখো, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঘরে বাইরে আমাদের প্রত্যেককে ভারতের স্বাধীনতার স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেই সঙ্গে আমাদেরকে দেশের জন্য যে সকল বিপ্লবীরা লড়াই করে চলেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। ঠাকুমা, আমি গুছিয়ে গুছিয়ে এই ব্যাংক ভাড়ে কিছু টাকা জমিয়েছি। আমি চাই এই দেশের স্বার্থে আমার কিছু সামান্য টাকা কাজে লাগুক। ঠাকুমা, আমার এই টাকাটা বিপ্লবীদের হাতে তুলে দেবে। ঠাকুমা, আমিও কিছু টাকা জমিয়েছি, দেশের স্বার্থে এই টাকাগুলো আপনার হাতে তুলে দিলাম, আমারটাও নিন। আমারটাও নিন। একদিন আমরা অবশ্যই এই অত্যাচারী ব্রিটিশ সরকারকে দেশ থেকে বিতাড়িত করব। বন্দে মাতরম, বন্দে মাতরম।
হেই বিপ্লবীদের কোথায় লুকিয়ে রেখেছিস বল? আমাদের কাছে সব ইনফরমেশন আছে। বিপ্লবীদের যত জিনিসপত্র সব তোর কাছে রেখে যায়। তোর কাছে কি কি আছে এখনই বের কর। আমার কাছে কেন বিপ্লবীরা সব জিনিসপত্র রেখে যাবে? কই, আমার কাছে কিছু নাই তো। শাট আপ, আমার কাছে সব ইনফরমেশন আছে। হেই তোরা পুরো বাড়িটা সার্চ কর। বাড়িতে বিপ্লবীদের রেখে সরকারি বিরুদ্ধে প্ল্যানিং করছো? স্যার, ঘরের ভিতরে এই মেশিনগুলো লুকানো ছিল। তাহলে আমাদের কাছে যে ইনফরমেশন ছিল সেটা তাহলে রাইট। তোকে আজ মেরে মেরে ফেলবো। হেই লঙ্কার খুঁড়ো নিয়ে আয়, বিলে দিয়ে ওর গা কেটে লঙ্কার খুঁড়ো ছিটিয়ে দেব, তাহলে ও বুঝতে পারবে ইংরেজদের বিরুদ্ধে প্ল্যানিং করার শাস্তিটা কত বড় ভয়ানক হতে পারে। হেই তোরা হাত ধর। নেতাজি, দিন দিন ইংরেজদের অত্যাচার বেড়েই চলেছে। কালকেই আমাদের হরিপদকে ঘোড়ায় বেঁধে টানতে টানতে নিয়ে গেছে। গ্রামের যে কোনো মানুষকে ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে বেতাঘাত করছে। কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে আর তুমি এত হাঁপাচ্ছ কেন? পমিলা বৌদির বাড়িতে আমাদের যে মেশিং পাত্রগুলো লুকানো ছিল সেই সব মেশিং পাত্রগুলো ব্রিটিশের লোকজন খুঁজে পেয়ে গেছে, আর পমিলা বৌদিকেও খুব মারধর করেছে, বিলেট দিয়ে গা কেটে কেটে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। দিন দিন ওদের অত্যাচার বেড়েই চলেছে। গ্রামের মেয়েদের উপরেও ওরাও অমানবিক অত্যাচার চালাচ্ছে। আর চুপ করে থাকা যাবে না, ওদের একটা শিক্ষা দিতেই হবে। চলো সবাই। স্যার, সুভাষ গ্রামবাসীদের নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। কি বললি, সুভাষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে? চল আমার সঙ্গে, যুদ্ধ শুরু হওয়ার আগে সুভাষকে শেষ করে ফেলব। শোন, তোদেরকে খুব সাবধানে এগোতে হবে, যেভাবেই হোক ওদের কাজ শেষ করে ফেলবো। Thank you.
তোমাকে খেয়ে বাঁচাবে। তুমি গ্রামবাসীদের খেয়ে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়েছ। আজ তোমাকে শেষ করে ফেলবো, এখানেই তোমার শেষ দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে।